ঊর্ধ্বাঙ্গের ব্যায়াম সম্পর্কে অজানা কথা। ঊর্ধ্বাঙ্গের ব্যায়াম ঐচ্ছিকভাবে যাতে হাতের কাজ করতে পারে তার জন্য কৌশলগত ব্যায়াম করাতে হবে খেলার ছলে চিত্ত বিনোদনের মাধ্যমে। হাতে কিছু ধরার প্রচেষ্টা, বসা, দাঁড়ানো ও হাঁটার প্রশিক্ষণ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। নিজ হাতে খাওয়া, ছবি আঁকা ও লেখার প্রশিক্ষণ। নিম্নাঙ্গের ব্যায়াম ঐচ্ছিকভাবে একটি একটি করে অঙ্গ সঞ্চালন প্রশিক্ষণ, হাঁটুর প্রশিক্ষণ, সমতা ও ভারসাম্য রক্ষার প্রশিক্ষণ, স্বাভাবিকভাবে চলার ভঙ্গি, গেট সংরক্ষণ ও প্রশিক্ষণ, হাঁটার সময় অন্যান্য অঙ্গের ও দেহের সমতা ও ভঙ্গিমা যতটুকু সম্ভব স্বাভাবিক সংরক্ষণের প্রশিক্ষণ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।